हेलो स्टूडेंट्स, आई एम प्रोफेसर जी एम खान फ्रॉम इंग्लिश वर्ल्ड। वेलकम टू आवर यूट्यूब चैनल विन एकेडमी। अभी आज की तुम्हारे पढ़ाबो एक विख्यात एपिक पोएम एंग्लो सैक्सन पीरियड बेवुल्फ। बानानटा मने रखबे बेवुल्फ BEOWULF। एटा होच्छे एंग्लो सैक्सन पीरियड ओल्ड इंग्लिश पीरियड सबथेके इम्पोर्टेंट एक रचना, मोस्ट इम्पोर्टेंट वार्क अफ एंग्लो सैक्सन पीरियड। समस्त यूनिवर्सिटी ते अंडार ग्रेजुएट और पोस्ट ग्रेजुएट लेवल कविता रखा हो। बेवुल्फ, बेवुल्फ हो एक वीर नायक नाम, एक योद्धा वारियर नाम। और एनार नाम कवितार नाम करा हो बेवुल्फ। तार माने नायकेर नाम, प्रोटागोनिस्टेर नाम और बोयेर नाम, कवितार नाम, एपिक पोएमेर नाम एक ही। एनार देशेर नाम होच्छे ग्रीस, GEATS। आमी एकटु प्रथमे बोले दिते चाई दुटो देशेर घटना आछे। एकटा होच्छे ग्रीस, एकटा होच्छे डेन्स। तखनकार डेन्स जदि डेनमार्क हय, तखन ग्रीस होच्छे सुइडेन। एई दुटो देशेर मध्ये घटना आछे, ग्रीसर घटना एवं डेन्सर घटना। चरित्र खूब कम आछे, क्यारेक्टर खूब कम आछे। प्रथमे क्यारेक्टरगुलो एकटु आलोचना करे दिई। ग्रीस देशेर राजा होचेन हिज लाक। बानानटा मने रेखो HYGELSE। आर एरी भाईपो होचे नेफि होचे बेउल्फ। ग्रीस देशेर राजा हिज लाकेर भाईपो सेखानकार प्रिंस होचे बेउल्फ। এই বেউলফ হিজলাক মারা যাওয়ার পরে সে দেশে ফিরে গিয়ে সেই দেশে রাজা হবে এবং দীর্ঘ ৫০ বছর দেশকে সুশাসন দেবে। দেখানকার প্রজারা খুব সুখে শান্তিতে থাকবে। গ্রীসের প্রজারা বেউলফের আন্ডারে খুব ভালো সুখে শান্তিতে থাকবে। ভালো রাজা পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার। আবার অন্য একটা দেশে যাই, দেশের নাম হচ্ছে ডেন্স। বর্তমান যে ডেনমার্ক আছে সেই ডেনমার্কের আগে নাম ছিল ডেন্স। সেখানকার রাজার নাম হচ্ছে রথগার। বানানটা মনে রেখো এইচটা সাইলেন্ট আছে। ইংরেজি ভাষাটা এমনি অনেক লেটার ওয়ার্ডের মধ্যে প্রেজেন্ট থাকে কিন্তু সাইলেন্ট থাকে। এখানে রথগার হবে, উচ্চারণটা রথগারের মতো হবে না। ডেনমার্কের রাজার নাম হচ্ছে রথগার, তার রানীর নাম হচ্ছে উইলথিও, WELHTHEOW, উইলথিও। আর একজনের নাম বলবো, একজন রাক্ষসের নাম হচ্ছে গ্র্যান্ডেল। গ্র্যান্ডেলের মা আছে একজন স্ত্রী চরিত্র, গ্র্যান্ডেলস মাদার। আর একজন সুপার ন্যাচারাল ক্যারেক্টার আছে ফায়ার ব্রেদিং ড্রাগন। ফায়ার মানে আগুন, ব্রেদ মানে নিঃশ্বাসের সঙ্গে বার করা। ড্রাগন মানে হচ্ছে ড্রাগন, মানে হচ্ছে রাক্ষস, এক ধরনের সরীসৃপ। শ্রীলঙ্কার জাতীয় পতাকাতে সাপের মতো একটা জিনিস দেখেছো, একটা ছবি আছে, ওই সাপটা হাঁ করলে মুখটা বড় করলে তার ভিতর থেকে আগুন বেরোয়, বড় জীবের মতো সাপের ওইরই একটা প্রাণী। সুপার ন্যাচারাল প্রাণী নাম হচ্ছে ফায়ার ব্রিদিং ড্রাগন। আর একটা চরিত্র আছে, রোলটা শেষের দিকে আমরা পাবো কম সময়ের জন্য, তার নাম হচ্ছে উইগল্যাপ, WIGLAF। এ হচ্ছে বেউলফের সহযোগী, বন্ধু এবং রিলেটিভ। পরবর্তীকালে দেশের রাজা এই হবে উইগল্যাপ। এবার আমি ঘটনায় চলে যাই, প্লট সামারিটা বলার চেষ্টা করছি। প্লট সামারিটা এরকম, ডেনমার্কের যে রাজা ছিলেন, ডেন্সের রাজা ছিলেন হ্রথগার। তিনি একটা বড় বাড়ি তৈরি করেছিলেন, অডিটোরিয়াম টাইপের, বর্তমান যুগে যেটাকে অডিটোরিয়াম বলা হয়, অনুষ্ঠান করার জন্য, নাচ গান করার জন্য, ফুর্তি আমোদ করার জন্য, কবিতা আবৃত্তি করার জন্য, সাহিত্য চর্চা করার জন্য, সাংস্কৃতিক ব্যাপারটা আবার কালচারাল অনুষ্ঠান করার জন্য তিনি একটা বড় বাড়ি তৈরি করেছিলেন, ডেনের রাজা, ডেন্সদের রাজা রথগার। তিনি একটা হিওরড বলে একটা বাড়ি তৈরি করেছিলেন, বিশাল বাড়ি, উদাহরণস্বরূপ বলতে পারি তাজমহল টাইপের একটা বাড়ি তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে হেরট। বানানটা মনে রাখো HEOROT। ডেন্সের রাজা রথগার হেরড বলে একটা বাড়ি তৈরি করেছিলেন, একটা বিশাল বিল্ডিং তৈরি করেছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্যে।
এটা ছিল একটা বড় সমুদ্রের ধারে, ডেনমার্কের তিন দিকে সমুদ্র আছে। এখন এই যে হিয়রড বাড়ি তৈরি করার পরে, রং টং করে দেওয়ার পরে যখন অনুষ্ঠান শুরু হয়েছিল, প্রথম রাত্রিতে অনুষ্ঠান হওয়ার সময় ওখানে নাচ গান হয়েছিল, ফুর্তি আমোদ হয়েছিল। তখনকার দিনে মাইক্রোফোন ছিল না, তখনকার দিনে অর্কেস্ট্রা ছিল না, এখনকার মতো এত বাদ্যযন্ত্র ছিল না, এত শিল্পী ছিল না, এত জোর আওয়াজে ব্যান্ড পার্টি ছিল না। তখন কিন্তু সারা রাত ধরে অনুষ্ঠান হয়েছিল, মুখে গান বাজনা বাজিয়ে অনুষ্ঠান হয়েছিল, তার দ্বারা চিৎকার চেঁচামেচি হইচইয়ের দ্বারা একটা ঘটনা ঘটেছিল। হিয়রড যে অডিটোরিয়াম বানানো হয়েছিল সমুদ্রের ধারে, তার পাশেই সমুদ্রের মধ্যে একজন দানব থাকতো, একজন রাক্ষস, যারা বানিয়েছিলেন ডেনমার্কের রাজা হ্রদগার, তার রানী ওয়েলথিও, বা দেশের জনগণ, মন্ত্রী যন্ত্রী সভাসদ কেউই জানত না যে সমুদ্রের মধ্যে একজন রাক্ষস আছে, গ্র্যান্ডেল। এই গ্র্যান্ডেলের ঘুমের ব্যাঘাত হয়েছিল রাত্রিবেলা। গ্র্যান্ডেল তখন সমুদ্রে বেরিয়ে এসে হিয়রডকে আক্রমণ করেছিল, যারা সেখানে ছিল তাদের আক্রমণ করেছিল, ধরেছিল, মুন্ডু ছিঁড়ে হাত পা ছিঁড়ে খেয়েছিল, জ্যান্ত মানুষকে খেয়েছিল রাক্ষস বলে। পরের দিন সকালে অনেকের পা, অনেকের হাত, অনেকের মাথা ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল, তার মানে অনেক মানুষকে খেয়েছিল, মেরেছিল, একদম জঘন্য ব্যাপার, তছনছ করে দিয়েছিল। প্রথম রাত্রির অনুষ্ঠানে হিয়রডে যা ঘটনা ঘটল, তখনকার দিনে আমাদের মাস মিডিয়া খবরের কাজে রেডিও টেলিভিশন ছিল না, তবুও খবরটা লোক মুখে ভয়ঙ্কর খবর, বিপদের খবর ছড়িয়ে পড়েছিল। সারা দেশের মধ্যে জাতীয় শোক পালন করা হয়েছিল, দেশের অনেক ভালো ভালো লোককে গ্র্যান্ডেল খেয়ে ফেলেছে হিয়রডে প্রথম দিনের অনুষ্ঠানে। এরপর থেকে ইউরোপে কোনো দেশে দীর্ঘ 12 বছর কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়নি। আর হিয়রড বলে যে বাড়িটা ছিল আমি পরিত্যক্ত, অ্যাবান্ডান্ড অবস্থায় পড়েছিল। এখন এই খবরটা পৃথিবীর সমস্ত দেশে ছড়িয়ে পড়েছিল, সভ্য দেশে যেখানে খবর পাঠানো সম্ভব ছিল তখনকার দিনে। আজ থেকে প্রায় 1000 বছর আগে 1000 সালে আশেপাশে কোনো এক সময় লেখা হয়েছিল স্ক্যান্ডিনেভিয়ার ঘটনা, যদিও আমরা ইংরেজি সাহিত্যে পড়ছি। হিয়রডের ঘটনা যখন চারদিকে ছড়িয়ে পড়ল, ডেনমার্কের রাজা, ডেনসের রাজা হ্রদগার কোনো অনুষ্ঠান করেননি, এই খবরটা ডেনস থেকে গিয়ে পৌঁছেছিল গ্রিটসে। গ্রিটসে যে রাজকুমার বেউলফ, আমাদের নায়ক হিরো, ইনি খবরটা শুনে তিনি কাকা রাজা হিজলাকে বলেছিলেন, কাকা আমাদের পাশের দেশে ডেনমার্কে বিপদ চলছে, ওখানকার রাজা হ্রদগার এখন বিপন্ন, সারা দেশের জনগণ বিপন্ন, ওরা একটা বড় বাড়ি তৈরি করেছিলেন কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্যে, সেখানে একটা রাক্ষসের উৎপাত হয়েছে গ্র্যান্ডেল বলে, সমস্ত মানুষকে খেয়ে যাচ্ছে, প্রথম রাত্রিতে তাণ্ডব করেছিল, তারপর থেকে হ্রদগার সেখানে কোনো অনুষ্ঠান করতে পারেনি, আমি যাব, তুমি রাজা, তুমি কাকা, তুমি আমার নমস্য প্রণম্য ব্যক্তি, তুমি আমার অভিভাবক, আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি যেতে পারি ডেনমার্কে। কাকার আশীর্বাদ নিয়ে, রাজার পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে বেউলফ জাহাজে করে কয়েকজন সঙ্গীকে নিয়ে হাজির হয়েছিল ডেনমার্কে, তাকে রাজা হ্রদগার স্বাগত জানিয়েছিলেন। বেউলফ এসে হ্রদগারকে বুঝিয়েছিলেন, আপনি অনুষ্ঠান করুন, অনুষ্ঠানে আমি থাকবো, যা হয় আমি দেখবো, আমি এটা দায়িত্ব নিচ্ছি, আমি এটা ঝুঁকি নিচ্ছি। হ্রদগার বেউলফের প্রতিশ্রুতি মতো অনুষ্ঠান করেছিলেন। অনুষ্ঠান করার পরে সবাই যখন খাওয়া দাওয়া করে, একটু ঘুমিয়ে টুমিয়ে পড়েছিল, তখন রাত্রিবেলা আক্রমণ করেছিল তাদের গ্র্যান্ডেল সমুদ্র থেকে উঠে এসে, তখনই একাকি বেউলফ তাদের কোনো হাতে অস্ত্র না নিয়ে তার সঙ্গে লড়াই করেছিল। লড়াই করে তাকে পর্যুদস্ত করে, পরাজিত করে, সে যখন ভয়ে পালাবার চেষ্টা করেছিল গ্র্যান্ডেল, তখনই তার একদিকের একটা হাতকে ছিঁড়ে ফেলেছিল। ছিঁড়ে ফেলার পরে একটা হাত ছিঁড়ে ওখানে পড়ে রইল, গ্র্যান্ডেল প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে কোথায় হারিয়ে গেল রাক্ষস। পরের দিন সকালে সবাইকে দেখালেন বেউল, এই দেখুন রাক্ষসের হাত আমি ছিঁড়ে নিয়েছি, একটা হাত ছিঁড়ে নিয়েছি, মানে সে মারা যাবে, আর যদি বেঁচে থাকে, যদি আসে পরে আমি আবার দেখব। দেশের মধ্যে খবর ওঠে গিয়েছিল আমাদের যে মহামান্য অতিথি এসেছেন বেউল, ইনি একাই লড়াই করে পরাজিত করে গ্র্যান্ডেলকে তার হাত ছিঁড়ে দিয়েছেন, এবং গ্র্যান্ডেলের ওই ছিন্ন হাতটাকে টাঙিয়ে রাখা হয়েছে দেশের জনগণকে দেখার জন্যে। দেশের মধ্যে প্রচার হয়েছিল
সকলেই বাহাবা বাহাবা বলেছিল, ধন্য ধন্য করেছিল, জয় জয়কার পড়েছিল আমাদের নায়ক বেউলফের। এরপরে তিনি কি করেছিলেন, বেউল তাকে খুঁজে, গ্রেন্ডেলকে খুঁজে একটা জলায় তার লাশ পড়ে থাকতে দেখেছিলেন, কারণ তার যে হাতটা ছিঁড়ে নেওয়া হয়েছিল ওই তাতে ঘা হয়ে গিয়ে গ্রেন্ডেল মারা গিয়ে জলায় পড়েছিল। এরপরে যখন গ্রেন্ডেল মারা গেল তার মা বেঁচেছিল, গ্রেন্ডেলের মা, গ্রেন্ডেলস মাদার। পরে একদিন যখন নাচ গান চলছিল হেরটে, তখন সে আক্রমণ করে বেউল তাকে তাড়া করে, সে যখন পালিয়ে যাচ্ছিল পরাজিত হয়ে, গ্রেন্ডেলের মা সমুদ্রে ঝাঁপ দিয়ে তাকে ধরে সমুদ্রের গুহার মধ্যে গিয়ে সেখানে একটা তরবারি পড়েছিল, সোর পড়েছিল, সেই তরবারি দিয়ে, সোর দিয়ে, অস্ত্র দিয়ে তাকে আঘাত করে গ্রেন্ডেলের মাকে মেরে ফেলে। আর সাঁতার কেটে জল থেকে, সমুদ্র থেকে বেরিয়ে সে জনগণকে বলে, আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, গ্র্যান্ডেল তো মারা গেছেই, তার ছিন্ন হাত আমি দেখিয়েছি আপনাদের, তার মা বেঁচে ছিল, তার মাকে মেরে দিয়েছি, এই দেখুন তার কাটা মুন্ডুটা এনেছি। জনগণ সবাই বিশ্বাস করল যে আমাদের অতিথি ইয়াং ছেলেটি বাহাদুর, অত্যন্ত বলশালী ব্যক্তি, সে রাক্ষসের সঙ্গে লড়াই করে গ্র্যান্ডেলকে মেরে ফেলেছে এবং গ্র্যান্ডেলের মাকে মেরে ফেলেছে, তাকে খুব সম্মান দিয়ে বিদায় করেছিলেন, যেহেতু বেশি দিন থাকতে পারছি না, ডেনমার্কের রাজা হ্রৎকার খুব সম্মান করে, ভালো ভালো লোক এসেছিলো, অনেক লোক এসেছিলো অতিথিকে বিদায় জানাবার জন্য। এরপরে বল বেউল তার দেশে ফিরে গিয়েছিলেন, গ্রিসে ফিরে গিয়েছিলেন, তার কাকা হিজলাক তখন বুড়ো হয়েছেন, কাকা মারা যাওয়ার পরে তারপরে বেউল রাজা হয়েছিলেন এবং বেউল গ্রিসে 50 বছর ধরে খুব সুশাসন চালিয়েছিলেন, জনগণকে খুব সুখে শান্তিতে রেখেছিলেন। তারপরে বুড়ো হয়ে যাওয়ার পরে, 50 বছর পরে রাজত্ব করার পরে বুড়ো হয়ে গেলে, তখন তার দেশের মধ্যে একটা ফায়ার ব্রিদিং ড্রাগন, একটা রাক্ষস, একটা পশু, একটা সাপের মতো সরীসৃপ, হাঁ করলে তার মুখ থেকে আগুন বেরিয়ে আসে ব্রিদিংয়ের সঙ্গে সঙ্গে, নিঃশ্বাসের সঙ্গে, সে জনগণকে আক্রমণ করেছিল, যাকে পাচ্ছিল তাকে খেয়ে নিচ্ছিল, কারণ তা পাহাড়ের উপরে তার গুহায় অনেক মণিমাণিক্য, হীরা জহরত তার সম্পদ ছিল, অনেক ট্রেজার ছিল, গুপ্তজন ছিল, দেশের কোনো জনগণ পাহাড়ে উঠে সেটাকে চুরি করেছিল, প্রতিশোধ নেওয়ার জন্য দেশটাকে তছনছ করে দিচ্ছিল, যে সমস্ত মানুষকে পাচ্ছিল খেয়ে নিচ্ছিল, ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল, কেউ তার সঙ্গে লড়াই করতে যেতে পারছিল না, বাধ্য হয়ে বুড়ো বয়সে বেউলফে গিয়েছিলেন তার সঙ্গে লড়াই করার জন্য, ফায়ার ব্রিদিং ড্রাগনের সঙ্গে। যুদ্ধটা সাংঘাতিক হয়েছিল, ফায়ার ব্রিদিং ড্রাগনকে তিনি পরাজিত করেছিলেন, তখন অন্যান্য যোদ্ধারা কেউ তার সঙ্গে যায়নি, সহযোগিতা করেনি, একজন বন্ধু এবং আত্মীয় উইগল্যাগ তাকে সাহায্য করেছিলেন, গিয়েছিলেন লড়াইতে তো জিতে গেলেন, বেউল ফায়ার ব্রিদিং ড্রাগনকে তো মেরে ফেললেন, তবে তিনি এমনভাবে আহত হয়ে গেলেন তার বড় বড় নখরের দ্বারা যে তিনি সেই আঘাতে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তার বেশে দেশে বন্ধু ছিল, দেশে এসে খবর দিল উইগল্যাগ যে আমাদের বন্ধু প্রিয় রাজা বেউল মারা গেছেন, দেশের জনগণ সবাই এসে একটা নদীর তীরে তার লাশটাকে ক্রিমেট করেছিল, দাহ করেছিল এবং দীর্ঘদিন ধরে শোক পালন করেছিল, দেশের জনগণ অনেক কান্নাকাটি করেছিল তাদের প্রিয় রাজা বেউলকে হারিয়ে, এবং তারপরে পরবর্তী রাজা হয়েছিলেন দেশের, গ্রিসের রাজা হয়েছিলেন উইগল্যাগ। এই হচ্ছে আমাদের মূল ঘটনা, 3000-এর কিছু বেশি লাইন আছে আমাদের এই কবিতাতে বেউল, এটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের এবং ওল্ড ইংলিশ পিরিয়ডের সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ক, সব থেকে ইম্পর্টেন্ট সাহিত্য রচনা, এটা একটা কাব্য, ছোট কাব্য, আমি তোমাদের বোঝাবার চেষ্টা করলাম আমার মতো করে। যদি তোমাদের ভালো লাগে, যদি লাইক করতে পারো তাহলে এটা শেয়ার করে দিও, ধন্যবাদ। এরপরে আরও ভিডিও বানাবো আমি, আসার এখানে শেষ করলাম, উইন একাডেমি ইউটিউব চ্যানেল থেকে, প্রফেসর জি এম খান।